আব্দুল আলিম, আপনি লিখেছেন আমাদের এলাকা মৃত ব্যক্তির জন্য 40 শাক করা হয় না, কিন্তু রমজান মাসে গ্রামের 40-50 জন মানুষকে দাওয়াত দিয়ে মৃত ব্যক্তির নাজাতের আশা ইফতার করানো হয়, এটা কি জায়েজ হবে? মৃত ব্যক্তির তরফ থেকে আপনি গরিব মানুষদেরকে খাদ্য দান করতে পারেন, সেটা তো দোষে কিছু না। অতএব রমজান মাসে 40-50 জন মানুষকে যদি খাওয়ান মৃত ব্যক্তিদের তরফ থেকে, তাহলে সেক্ষেত্রে সেটা খাদ্য দান হলো আর কি, খাদ্য দান ইফতার করানো একটা ভালো কাজ, সেটা মৃত ব্যক্তির তরফ থেকে করলেন, হতে পারে এটা করা জায়েজ, এটা না জায়েজ নয়। তবে মনে রাখা উচিত যে মৃত ব্যক্তিকে আপনার শান্তিতে রাখবার জন্য বা তাদের সুখের জন্য দুনিয়াতে আপনার খাবারের যে আনুষ্ঠানিকতা, খাবারের যে আয়োজন, এটা কিন্তু হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বা তার ওফাতের পর সাহাবায়ে কেরামের সময়ে, খোলাফা রাশিদের সময়ে, কোনো সময় আমরা জানি না যে এরকম কোনো খাদ্য বিতরণের অনুষ্ঠান, যেটাকে আমরা আনুষ্ঠানিকতা বলি, এরকম কোনো কিছু হতো। শ্রাদ্ধ নিয়ে যদি আপনি অনলাইনে শ্বাস দেন এবং সেখানে আপনি দেখতে পাবেন যে শ্রাদ্ধ এই অনুষ্ঠানটা বিভিন্নভাবে মুসলমানদের মধ্যে চলে এসছে এবং সেটা সাবকন্টিনেন্টে কিন্তু অনেক বেশি প্রচলিত, তো ওই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এমনিতে খাদ্য দান করা এটা কোনো আপনার গুনাহের বিষয় না, বরং সবার কাজ। অতএব শ্রাদ্ধের সাথে যেন সাদৃশ্যপূর্ণ না হয়, কারণ মন্ত্রের স্বাভাবিক কমন ফমিন হল বিশ্বাল্লাহাম আবুদাদিতে বলেছেন যে ব্যক্তি কোনো জাতি, কোনো ধরনের মানুষের সাথে সাদৃশ্য গ্রহণ করবে বা তাদের সাথে মিল রেখে কোনো কিছু করবে, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যাতে শ্রাদ্ধের সাথে কোনো প্রকার সামঞ্জস্যতা এসে না যায়, আপনার কাজে যেন স্বাতন্ত্র্য থাকে এবং আপনি এমনিতে ইফতার করালেন, গরিবদেরকে খাদ্য দিলেন বা যে কোনো মানুষকে খাদ্য দিলেন মৃত ব্যক্তির তরফ থেকে, সেটি জায়েজ আছে। আব্দুল মান্নান, আপনি লিখেছেন আমি মসজিদে ঢোকার পর যদি এমন হয় 2 বা 4 রাকাত নামাজ পড়ার সময় আছে, এক্ষেত্রে আমি কি 4 রাকাত সুন্নত পড়ব নাকি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ব, কোনটা জরুরি? আপনি যেটি করবেন সেটি হলো, যদি এমন কোনো নামাজের আগে প্রবেশ করেন যে নামাজের আগে সুন্নত আছে, যেমন জোহরের আগে আপনি প্রবেশ করেছেন, এখন 4 রাকাত নামাজ পড়ার মতো সময় আছে শুধুমাত্র, তাহিয়াতুল মসজিদ এবং 4 রাকাত সুন্নত দুইটাকে আলাদা করে সলা আদায় করার মতো সময় নেই, এরকম যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটা সলাতের মধ্যে 2টা নিয়তকে ইনক্লুড করতে পারেন। অর্থাৎ আপনি জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়বেন, কিন্তু সেই 4 রাকাত সুন্নতের মধ্যেই আপনি তাহিয়াতুল ওজুর, তাহিয়াতুল মসজিদের নিয়তটাও করে নেবেন। অর্থাৎ তাহিয়াতুল মসজিদ মানে হলো যে মসজিদে প্রবেশ করলাম, করে নামাজ পড়া ছাড়া বসলাম না, প্রবেশ করে প্রথম কাজ নামাজ, তো সেই নামাজটাই আমি পড়লাম বাট সুন্নত, তাহলে ওয়াক্তের সুন্নত হিসাবে আদায় করলাম, জোহর রাখতে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম, ফজর রাখতে 2 রাকাত সুন্নতে নিয়ত করলাম এবং পাশাপাশি মসজিদে প্রবেশের সাথে সাথে নামাজ পড়া উচিত, সেটাও আমি করছি, সেটাও মাথায় রাখলাম, তাহলে 2টা নিয়ত যখন করবো তখন 2টা একসাথে আদায় হয়ে যাবে। সব ক্ষেত্রে এটা এরকমটি করা যাবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই এরকমটি করা যায়, যেমন এই যে সুন্নত নামাজ এবং তাহিয়াতুল মসজিদ দুইটাকে আপনি ইনক্লুড করতে পারবেন, কিন্তু ফরজ নামাজের মধ্যে আপনি বা ফরজ ইবাদতের মধ্যে সুন্নতের নিয়ত করবেন পাশাপাশি, সেটার সুযোগ কিন্তু নেই।